আজ আমার লক্ষ্যে শুভ পরিণয় ভেবেছিলাম। বিরমাজে রয়েছে ছয় ছয়টি বৌমা, তারা আমার লক্ষ্যের বিবাহ দিনে কতই না আনন্দ করবে। কিন্তু এমনই ভাগ্য, তারা যে সকলেই বিধবা, কেউ তারা এই শুভ বিবাহের দিনে কাজে লাগবে না। তাই আজ আমি নিজেই মা হয়ে এসেছি, আজ বিধির সম্পূর্ণ করব বলে। তাই এই মুহূর্তে আমি আমার সকল এইগণকে আমন্ত্রণ করি, তারপর বিবাহের কাজ আমি শুরু করব। আরে চম্পলার তোমরা তো জানো আজ আমার লক্ষ্যে শুভ পরিণয়। তাই এই মুহূর্তে আমাদের যে বিবাহের বিধিগুলো সম্পূর্ণ করতে হবে, হ্যাঁ, তাই আমাদের সর্বপ্রথম বিধি রয়েছে খেউরি। এই মুহূর্তে তোমরা নকরীকে ডেকে নরসুন্দরকে আনয়ন করার ব্যবস্থা। বেশ বেশ, ঠিক আছে রানী, তাহলে দেরি নেই। হ্যাঁ ঠিক আছে, আমাদের সিপাইকে দেখে নিই। হ্যাঁ তাড়াতাড়ি না, কোথায় রে সিপাই? আরে নকরি, কি হলো রে বকরি? করে পাঠা মার খাবার কি? তুই আমাদের চিনিস? তুই আমাকে বকরি বলছিস, তোকে আমি পাঠাও না? আচ্ছা কি, আচ্ছা বল কি বলে, কেন ডাকলি? লাউয়া কই? লাউয়া? হ্যাঁ আসেনি? আসেনি এখনো? লাউয়া এখনো আসেনি? আসেনি। আচ্ছা আচ্ছা, তোকে বারবার করে বললাম। আচ্ছা এখন কটা বাজে বলতো? এখন 13টা। আরে লক্ষ্মীদাজি আজকে বিবাহ করতে যাবে, লক্ষ্মীদারে খেউরি করতে হবে। তো নাপিত আসেনি তো? ঠিক আছে আমি যাচ্ছি, আর নাপিত ডেকে নিয়ে আসি। কেমন? ঠিক আছে যা। মনে হচ্ছে নরসুন্দরকে তুই নিমন্ত্রণ করিসনি। করেছি, তাহলে কেন আসে না? সবাইকে নিমন্ত্রণ করেছি, কিন্তু নাওয়া যে কি করছে আমি তো আর জানি না। যা ভাই যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে ঠিক আছে। আজকে নরসুন্দর যখন খেউরি করতে আসবে না, হ্যাঁ নরসুন্দর একদিন নালে আমাদের একদিন। ঠিক আছে ছেড়ে কথা বলবো না। ঠিক আছে, আজকে লক্ষ্মীনারায়ণের দিনে আমরা যতগুলো দাসি রয়েছি সকলে মিলে আনন্দ করবো। ঠিক আছে, উচিত মতন শিক্ষা দিয়ে ছাড়বো। চোখে চোখে
নম্বর হচ্ছে কাউয়া ওরে স্যার নাওয়া বলে দেই ভাবু যে কাউয়া কি বলছে আমার মা মরে হবে কাউয়া তাই তাহলে ভালো করে বলতে হবে তাহলে ভালোভাবে বল ওরে নরসুন্দর কি হয়েছে রে বেটা বান্দর ওরে স্যার এই জন্য বলে নাকির মধ্যে কাউয়া আর মানুষের মধ্যে নাওয়া ঠিকই বলেছো ওই নাপিত কে রে এবার আই এবার আই যাই 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 শুন শুন ওই আমি নাপিত নাম্বার কি ভালো কামাইতে পারি আমি নাপিত নাম্বার কি ভালো কামাইতে পারি আমি মানে কি কি কামাতে পারিস আমি আরে মিঠুন কাটেনি বচন কাটেনি কামাইতে পারি আরে अच्छा हाँ बोलो सुंदर गान बोलते बोलते नाची नाचता कठाय शिखे फुटबल खेला डांस फुटबल खेला डांस अच्छा बोल कि हाँ बोल এত দেরি করে আসলে হবে কেন কোথায় যেতে হবে বিয়ে বাড়িতে আজকে কাটতে হবে না বিয়ে কাকে কাটবো কেন সবাইকে কাটতে হবে না আমি আসিনি কেন জানিস কেন সবাইকে দিয়েছিস তুই সুপারি আর আমাকে দিয়েছিস আমড়া রাঠি আমি আসি কেন তোমাকে আমড়া রাঠি দিয়েছে হ্যাঁ আরে সিপাইকে তো বলা যাচ্ছে বারবার করে যে নরসুন্দরকে দুইটেই মানতন করবে শুন ওটা আমড়া রাঠি নয় তাহলে ওটা হচ্ছে হরিতকি হরিতকি ও তো হরতকি ওটা সম্মান বেশি নাকি হ্যাঁ নাম সম্মান বেশি মানে ওকে জরুরি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কটা বাজে এখন 9:30 9:30 আচ্ছা তো যন্ত্র তো যন্ত্র বাইর কর কি হলো রে আই লাভ আচ্ছা এটা সময় হলো যন্ত্র বাইর করার এখন যন্ত্র বাইর করা যাবে না এই তুই কি ভেবেছিস তুই কাটবি কিসে যন্ত্র না বার করে ও এই তো যন্ত্র বার করে যাচ্ছে আরে সেই কথাটাই তো বলছিস হ্যাঁ তো যন্ত্র তো বার করেই রেখেছি তার মধ্যে বলছি যন্ত্র তো বার করেই আছে তারপর তো আর কি যন্ত্র বার করব আমি আচ্ছা বলো তুই কি কি কামান জানিস কামান অনেক রকম আছে কি কামান নয়নমণি আছে উষা দুপ্পা আছে বাঁশপাতারি আছে দুফাকা আছে ফেতারি কাটন আছে ফেতারি হ্যাঁ এই ফেতারি কাটনটা কেমন এটা ভালো ভালো এইদিকের মেয়েগুলো মানে মায়েরা মাসিরা কাটে কি না কাটে আমাদের দিকে যে মেয়েগুলো বৌদিগুলো বেশিরভাগ বৌদিগুলো কেমন আমাদের গ্রামের কথা বলছি এই এই গ্রামের কথা বলছি না বেশিরভাগ ভেত্তারি কারণ কাটছে এখন আচ্ছা বলতো দেখি আর দুর্গাপূজায় তো বেশি ভেত্তারি কারণ কাটছে তাই হ্যাঁ যদি পছন্দ হয় আমি কাটবো মেয়েগুলো কম বৌদিগুলো বেশি হ্যাঁ তো কিভাবে কাটছে দেখা ও আচ্ছা এই যে মনে করো তোমার এই চুলটা আছে মানে চোখে যেন ঠেকে আর কি এবার ঠেকলো সকাল বেলায় উঠে ঝাড় দেবে যখন আমি একটা কাটিং কাটবো কি কাটিং কাটবি আমার কাটিং নাম শুনবে দুই ধারে থাকবে ছাটা মাঠখানে হবে জটা ও আর চুলগুলো সব হবে কটা তাই কাটবি ও আচ্ছা ওটা হচ্ছে আমরা বলি যেটা আমাদের ইয়েতে লেখা আছে উষা ডুব্বা উষা ডুব্বা আর কি
চতুর্দিকে কেটে দেব মাঝে মাঝে একটু করে আবার ডিজাইন করে দেব ঠিক আছে ওটা তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিয়ে আসো তাই যা তাহলে দেরি না করে এই দুই ফাঁকাটাই তাহলে আজকে তোমার বিধি শুরু করো যা যা বন্ধুকে নিয়ে যা বন্ধুকে নিয়ে আরে ওই আমাদের নাও আইলো ওই আমাদের নাও আইলো ও গো বড় বাজার গাড়িতে ও তোর লাল গামছা উড়ে বাতাসে আমি ধুতির তলে মারোয়ার বিছানা অবশ্যই আমি কি বলে জানিস হ্যাঁ আরে ও ছোড়া ভাবাসনা ও ছোড়া ভাবাসনা তোর ভবানী দে পাখি এই ছুরির স্বভাব খুব খারাপ খুবই খারাপ আছে আরে ওহো কহলার মঞ্জুরি ওহো কহলার মঞ্জুরি এই ছুরি বিছনাদ মত্তুরি রাজবাড়ির মানে মেয়েদেরকে অপমান করছিস অপমান আরে ও লাউয়া ঝটের পটর ও লাউয়া ঝটের পটর সন্ধ্যা হলে বাস্তলার ব্যাপার হচ্ছে বিয়ে বাড়িতে অনেকগুলো লাইটিং টাঙা হয়ে গেল সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে আচ্ছা 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 কিন্তু গায়ে হাত দেবে না আমাদের আমাদের কড়কলে বিধি আছে মানে আমাদের এরা সব বিধি করে অনেক কিছু নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো তুমি রাগ করবে না আমরা হচ্ছে এই বাড়ির দাসী তুমি লক্ষ্মীদারকে খেউড়ি করবে
আর আমাদের যেগুলো বিধি আছে এই বিধিগুলো কিন্তু আমরা করব রাগ আমি করব না কিন্তু আমাকে বললে আমি ছাড়ব না পরিষ্কার বাংলা বলে দিলাম আর তোমাকে বলবো না আচ্ছা নাও কামাও এত দেরি কেন ও যন্ত্র ধার দিবি নাকি আজকে লক্ষীন্দারকে খেউড়ি করতে এসেছে বলে এতদিনই মনে পড়েছে তোমার যন্ত্রতে ধার দেওয়া বাবা না বিধি করছে ও তাহলে তাতে আমরা বিধি শুরু করি তাই না अच्छा मुश्किल अच्छा नवा माने आनंद का नाचते शुरू कर देना তাই নাকি তো করব তো তাহলে আর কি করব জানো হ্যাঁ ওই না কান ধরে কে নিব দাউয়া घोड़ा पाबो आनंद अच्छा तारपरे की दिबो जानिस ओई ना बारो बाहाटिर दाबी दिबो बोरे बोरे बाचा खुरो जाला
बारो बाटर गाभी देव से गाभी देखिस अवश्य जमी চাষ করতে গেলে ট্রাক্টর লাগবে না ওরাই চাষ করবে ওরাই করে দিবে হ্যাঁ একসঙ্গে মেলা কাজ হবে ভালোই হলো জানিস কি কি শুয়োর 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 ভাই তোমার বোনের সঙ্গে বিয়ে দেব তোমায় নাও আরে তোর বোন কে তুই বিয়ে করলে আর তোর বোন কে তুই যদি বিয়ে করে নিস তাহলে তো আমি ফ্রিতে কাটিয়ে দেবো আমরা ওটা বলেছি আমরা কি বলেছি জানিস কি ওই আমার বোনের সঙ্গে বিয়ে দেব বোনের সঙ্গে বিয়ে দিবে কেন শালা আমাকে এদেরকে বিয়ে করলে আমাকে ভিটামিন খাওয়াতে খাওয়াতে আমি মরে যাবো আমার বোনকে বিয়ে করবে না আরো কাজ আছে আরো কাজ আছে
ব্যাপারটা হচ্ছে কি বলো এখন কর্ণ ভেদ করতে হবে তো ব্যাপার অনেক লোকজন আছে এখানে করা যাবে না কর্ণ ভেদটা ভিতরে করে দেব ঠিক আছে ছন্ন কুজি লাগবে কিন্তু ছন্ন কুজি দিয়ে কর্ণ ভেদ করে দেব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও আচ্ছা অবশ্য তো ভাই শুন হ্যাঁ লক্ষ্মীদার কি তো খেবড়ি করে দিল হ্যাঁ আমার একটা বিহারে জামাই বাবু আছে তো বিহারে জামাই আরে বিহারে 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 থাকে হ্যাঁ বিহার থেকে জামাই আছে ওকে কামা যাও আচ্ছা ঠিক আছে নিয়ে এসো এই সিপাই যাও এই জামাই বাবু কে নিয়ে তাড়াতাড়ি হ্যালো জামাই বাবু আরে জামাই বাবু साला बांगला तो बुझे ना तो हिंदी कथा जानी ना अच्छा चेष्टा कर बाल काटेगा फट अमेरिका का जो दर्शन है क्या बाल काटेगा अरे भगवान की काटे दो ना बाल काटेगा ए भाई मुखेर भाषा खराब नहीं करेगा नाले मारे मारेगा तो हगाई देगा बाल काटेगा फट ये सब पता नहीं बोलेगा नाले मानुष धरे मारेगा एक बार थतर बतर करेगा देगा बाल काटेगा साले ये की कथा बोलछ रे भाई अरे नरेशंदर दा ব্যাপার হচ্ছে কি ওরা বিহারে থাকে তো হিন্দি ছাড়া বাংলা বোঝে না ব্যাপার হচ্ছে আমরা মাঝে মাঝে যাই আমরা কিছু কিছু বুঝি আচ্ছা ব্যাপার হচ্ছে যে বালের কথা বলছে কি না সেটা না আমরা বলি চুল এই চুলটাকে বলে ওরা বাংলা আচ্ছা ঠিক আছে বসে গা বসে গা বসে গা ঠিক আছে
আছে আচ্ছা লাগে গো লাগে গো তো আচ্ছা আচ্ছা शादी कितना दिन होगा ओ अच्छा 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 जा भाई बाबू ব্যাপার হচ্ছে কি লক্ষ্মী দেব আজকে বিয়ে তুমি সুন্দর করে পেনে সাজ পরো কেমন আপনি বিধিগুলো সব সেরে নেন তাই হয়